हेलो फ्रेंड्स, আমরা চলেছি লোকাল সাইট সিন, যেটা হচ্ছে জগন্নাথের মাসি বাড়ি, পিসি বাড়ি, বিপত্তারিণী মন্দির, এইগুলো। প্রথমে আমরা যাব হচ্ছে গিয়ে বিপত্তারিণী চণ্ডী মন্দির। চলো দেখা যাক বিপত্তারিণী চণ্ডী মন্দির। বিপত্তারিণী চণ্ডী মন্দির, এটা হচ্ছে লাইট হাউসের দিকে, লাইট হাউসের কাছাকাছি বিপত্তারিণী চণ্ডী মন্দির। দেখাচ্ছি বিপত্তারিণী চণ্ডী মন্দির আপনাকে। বন্ধুরা, দেখলে তোমরা বিপত্তারিণী চণ্ডী মন্দির। এবারে আমরা যাব হচ্ছে গিয়ে গুপ্ত বৃন্দাবন, চলো গুপ্ত বৃন্দাবন দেখা যাক। লোকমুখে এই জায়গাটার নাম গুপ্ত বৃন্দাবন হলেও এর আসল নাম হচ্ছে গৌড়বিহার। এই গুপ্ত বৃন্দাবনে ঢুকতে 10 টাকা জনপ্রতি এন্ট্রি ফিজ লাগে। এই গুপ্ত বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন অবতার এবং পৌরাণিক কাহিনীর অনেক মডেল আপনারা দেখতে পাবেন। কথিত আছে, শ্রী চৈতন্যদেব যখন পুরী এসেছিলেন তখন এই আশ্রমে তিনি সাধনা করতেন।
বন্ধুরা আমার এই ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো বন্ধুরা এই হচ্ছে গুপ্ত বৃন্দাবন। তো আমরা যে সময় এসেছিলাম, আমরা তিনটের সময় বেরিয়ে গুপ্ত বৃন্দাবনে এসেছিলাম বিপত্তারিণী মন্দির দেখে। তো এই সময়টা খুব ভালো ছিল, আমরা কোনো লাইনের মধ্যে পড়িনি। এখন দেখুন কি লাইন। তো আপনারা যখন আসবেন অবশ্যই কিন্তু সময়টা দেখে আসবেন, যত তাড়াতাড়ি আসতে পারবেন তত লাইন আপনাদের কম দিতে হবে। গুপ্ত বৃন্দাবন দেখে আমরা চলে এসেছিলাম ওঙ্কারেশ্বর মন্দির। এটি শিবের মন্দির। আমরা গুপ্ত বৃন্দাবন দেখলাম, তারপরে দেখলাম হচ্ছে ওঙ্কারেশ্বর শিব মন্দির, এরপরে আমরা যাব হচ্ছে গিয়ে জগন্নাথের পিসির বাড়ি। ঠিক আছে, চলো দেখা যাক জগন্নাথের পিসির বাড়ি।
এই সরোবরকে চন্দন সরোবরও বলা হয়। চন্দন যাত্রার সময় জগন্নাথ দেব এখানে আসেন। আমরা দেখলাম জগন্নাথের পিসি বাড়ি বা চন্দন সরোবর, যেটা চন্দন যাত্রায় জগন্নাথ যেখানে আসেন সেই চন্দন সরোবর বা জগন্নাথের পিসির বাড়ি। এরপরে আমরা যাব হচ্ছে গিয়ে বিজয়কৃষ্ণ গোস্বামীর আশ্রম। তো চলুন বিজয়কৃষ্ণ গোস্বামীর আশ্রমে যাওয়া যাক, আমরা দেখব বিজয়কৃষ্ণ গোস্বামীর আশ্রম। এই আশ্রম দেখে বেরোতে বেরোতে সন্ধে হয়ে যাওয়ায় এবং কোভিডের ফলে জগন্নাথের মাসির বাড়ি বন্ধ থাকায় বাকি দুটো জায়গা আমাদের দেখা হয়নি, জগন্নাথের মাসির বাড়ি এবং সোনার গৌরাঙ্গ আমাদের দেখা হয়নি। বন্ধুরা, আমার এই ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা এখনো আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করনি তারা চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে পরবর্তী নোটিফিকেশনগুলো তোমাদের কাছে পৌঁছে যায়। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পুরীর পরবর্তী পর্বে।